বিজেপিতে আসতে চেয়ে কাকুতি মিনতি মমতার ছায়াসঙ্গীর মুকুল বিদম্বনা মিত্তে না মিততে তৃণমূলের এক বিক্ষুব্ধকে নিয়ে ফের বিপাকে বঙ্গ বিজেপি দল করব বলে সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন একদা মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ সূত্রের খবর বিজেপির নেতা সজল ঘোষের মাধ্যমে সুকান্তবাবুর সঙ্গে যোগাযোগ করেন আর সাক্ষাতের পর বললেন দিদি ডাকলেও আর তৃণমূলে যাব না এদিন কলকাতায় সুকান্তবাবুর সঙ্গে দেখা করেন সোনালী গু সূত্রের খবর সুকান্তবাবুকে তিনি জানিয়েছেন পারিবারিক কারণে বিধানসভা নির্বাচনের পর থেকে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি সক্রিয় হতে চান তিনি সুকান্তবাবু তাকে আশ্বাস দিয়েছেন দল প্রয়োজন মতো আপনাকে সুযোগ দেবে সুকান্তবাবুর সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে সোনালি গুহ সাংবাদিকদের বলেন আমার আর তৃণমূলে ফেরার সম্ভাবনা নেই হাত জোট করছি আমি দুই বছর অপেক্ষায় ছিলাম আমি আর তৃণমূলে ফিরব না তৃণমূলের সমস্ত নেতৃত্বকে নমস্কার জানাই দিদি ডাকলেও আর যাব না